বিড়াল নিয়ে এ যেন লঙ্কা কাণ্ড। নাটক নয়, তবে বেশ নাটকীয় এই ঘটনার প্রধান চরিত্র আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী জান্নাতুল নঈম ওরফে নাইলা নাঈম। তুলকালাম বাঁধানো এই ঘটনা সম্পর্কে জানতে আমাদের ফিরতে হবে 2017 সালে। রাজধানীর আফতাবনগরে জ্যাক মুনিশা ভিলা নামে সাততলা একটি ভবনে দুটি ফ্ল্যাট কিনে বসবাস শুরু করেন নাইলা নাঈম। বিপত্তির শুরু সেখান থেকেই। প্রচণ্ড দুর্গন্ধে অতিষ্ঠ পুরো ভবনের বাসিন্দারা। পরে হদিস পাওয়া গেল সপ্তম তলার ফ্ল্যাট থেকেই দুর্গন্ধ আসছে। আরও খোঁজ নিয়ে জানা হলো একটি নয়, অসংখ্য বিড়াল থাকাতেই এই দুর্গন্ধ। এরপর দাঁতে দাঁত চেপে বাসিন্দারা কাটিয়েছে পুরো এক বছর। 2018 সালে প্রথমবার সকলের বৈঠকে সিদ্ধান্ত হয় এক বছরের মধ্যে বিড়াল অন্যত্র সরিয়ে নেবেন নাইলা নাঈম। এক বছর পূর্তিতে নাইলা নাঈম আবারও সময় দাবি করেন। এরপর থেকে কেবলই নয় ছয়, তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আজ অবধি বিড়াল অন্যত্র সরিয়ে নেননি নাইলা নাঈম। নাইলা নাঈম ছাড়া ভবনের অন্য পাঁচ ফ্ল্যাট মালিকের একই অভিযোগ। তারা বলছেন মানবিক কারণে নয়, নাইলা নাঈম বাণিজ্যিক উদ্দেশ্যেই খামার আকারে বিপুল সংখ্যক বিড়াল পুষে আসছেন। বিড়ালের বিষ্ঠার দুর্গন্ধ, খাবার হিসাবে পচা মাছ, মুরগি নিয়ে ওঠানামার সময় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে ভবন বাসিন্দাদের। ছয়তলা উত্তর পাশে থাকি আমি, আসছি এক মাস হয়। আমি অনেক কষ্টের বিনিময়ে বাসা নিয়ে আমার এখানে চেঞ্জ করি আসছি, কিন্তু দেখেন রাতের বেলা এমনকি দিনের বেলা আমার ড্রয়িং রুম কিংবা আমার ডাইনিং রুম যেটা, ভাত খাওয়ার মতো কোনো ইয়ে নাই আর বসার মতো কোনো কায়দা নাই, এমন এত দুর্গন্ধ। আমি এত কষ্ট করে তখন হেয়ার ফলে থাকি, ছেলে মেয়ে তো কেউ থাকতে চায় না বাসাতে, সবাই বলছে না এক মাসের ভিতরে তুমি এখন বাসা ছাড়ো। আমরা তো সকলের কাছে গেছি, আমরা অসহায়, আমরা আর পারছি না। এখন এই করোনা ভাইরাসের মধ্যে আমরা কেমনে বেঁচে থাকবো তাও জানি না। ভাবছি ফ্ল্যাট ছেড়ে হয়তো গ্রামে চলে যাবো, এছাড়া আর কোনো পথ নেই, আমি তাই ছেলে মেয়েকে বলছি। এরপর এই বিষয় নিয়ে জল কম ঘোলা হয়নি। থানায় জিডিসহ নানা তৎপরতার পরেও নিজের জায়গা থেকে এক চুলো পিছপা হননি নাইলা নাঈম। কুল কিনারা করতে না পেরে ফ্ল্যাট মালিকরা অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, পুলিশ প্রধান, র্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা উত্তর সিটির মেয়র বরাবর বিষয়টি সুরাহার জন্য চিঠি দেয়। অবশেষে পুলিশ প্রধানের অফিসের নির্দেশনায় বিষয়টি দেখভালের জন্য বাড্ডা জোনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হলেও বিড়ালের সংখ্যা নিয়ে তারাও বিভ্রান্তিতে আছেন। নাইলা নাঈম এ ব্যাপারে পুলিশকেও কোনো সহায়তা করেননি, এমনকি কখনোই তার ফ্ল্যাটে প্রবেশের অনুমতি দেননি। কতটি বিড়াল তার ফ্ল্যাটে আছে সেটি কখনো আঁচ করতে দেননি তিনি। তবে তার বাসার কর্মসহকারীদের মার্ফত জানা যায় 350 থেকে 400 বিড়াল রয়েছে তার। তারপরে ওই যে নিচে ময়লা ফেলা ডাবের মাঝে ভাই, এখান থেকে গন্ধটা আরেক গন্ধ আমার উড়ে, এই গন্ধ আমি টিকতে পারি না, দুর্গন্ধ আমার শরীর অসুস্থ হয়েছে যে দুর্গন্ধ। কিন্তু কাজের মেয়েরা আছে না, ওরা বলে যে ছাদে গেলে ওরা বলে যে 300-400 বিড়াল হবে। তারপরে এডি বলে আর গন্ধে তো মনে করেন দরজা জানলা খুলতে পারি না, যদি বলি আপা আপনি বিড়ালের লিগে গন্ধ কয় ওই খালের গন্ধ আসে না, আমাকে খালের গন্ধ তো আলাদা জিনিস, বাতাস ছাড়লে আসে, কিন্তু বিড়ালের গন্ধ তো সারাক্ষণই আসে, বিড়ালের গন্ধ তো থাকতে পারতাসি না। পরে বলে ওই ছাদে পানি জমে, এহেনে এটা জমে ওইটা জমে, এডি দেখে না খালি বিড়ালের গন্ধই দেখে, এগুলি বলে আর কিছু বললে তো মনে করেন উল্টা অ্যাকশন করে। সর্বশেষ নাইলা নাঈমের হাতে লেখা একটি অঙ্গীকারনামা সময় সংবাদের হাতে আসে। এতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বাড্ডা জোনের উদ্দেশ্যে তিনি লেখেন চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে তিনি বিড়াল স্থানান্তরের ব্যবস্থা করবেন। নির্ধারিত সময় শেষে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিষয়টির অগ্রগতির বিষয় দেখতে ফ্ল্যাটে যাবার কথা বললে নাইলা নাঈম 10 অক্টোবর সময় দেন। নিজের সব অঙ্গীকার ব্যত্যয় ঘটিয়ে 10 অক্টোবরই তিনি সংবাদ সম্মেলন করেন। সেখানে উল্টো তিনি তাকে ফ্ল্যাট থেকে উচ্ছেদের পায়তারার অভিযোগ আনেন এবং একই সাথে পুলিশ তাকে হয়রানি করছে এমন কথাও বলেন। এসব অভিযোগের ব্যাপারে সময় সংবাদ ফ্ল্যাট মালিকদের কাছে গেলে তারা এই অভিযোগ ভিত্তিহীন দাবি করেন। শুধু আমরা এই কথাটা ওনাকে বলছি যে আপনার যে বিড়ালগুলো এখানে পালেন এই দুর্গন্ধের জন্য আমরা এখানে বসবাস করতে পারতেছি না, শুধু আমরা এই প্রতিবাদটাই ওনাকে জানাইছি, আর কোনো অন্য বিষয়ে আমরা কোনো কথা বলিনি। আর উনি যে কথাটা বলছেন যে আমরা তাকে বাড়ির থেকে উচ্ছেদ করে দিব বা হুমকি ধুমকি দিছি, সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা কথা। তার বাসায় বিড়ালের সংখ্যা এত অধিক,
যে তারগুলো সেগুলোকে সঠিক সুরক্ষা সে দিতে পারছে বলে আমার মনে হয় না। তার কারণ হলো যে উত্তর দিকের যে 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 ফ্ল্যাটে মেইনলি সে বিড়াল পুষে আসছে সেখানে যে জানালায় আগে নেট ছিল না, যখন নেট ছিল না তখন ওখান থেকে পরে অনেক অনেক বিড়াল আহত হয়েছে, মারাও গেছে। ইদানিং দেখা গেছে যে তার বিড়াল মানে অন্য ফ্ল্যাটে, তার মানে দক্ষিণ সাইডেও আছে, সেখান থেকে দুইটা পরপর দুইটা বিড়াল পরে মারা গেছে এবং তার পচা গন্ধ যখন বের হয়েছে তখন সেখান থেকে দারোয়ান গিয়ে অপসারণ করছে। সংবাদ সম্মেলনে নাইলা নাইম আরও দাবি করেন, মানবিক কারণে তিনি অসুস্থ বিড়াল পোষেন। এই ব্যাপারে সরজমিনে দেখতে সময় সংবাদ তার ফ্ল্যাটে গেলেও কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও ফ্ল্যাটের সামনে অসংখ্য আগরবাতি জ্বালিয়ে রাখা হয়েছে, এরপরও দুর্গন্ধের তীব্রতায় সময় টিমও বিব্রত হয়েছে। নাইলা নাইম নিজে থেকেই পরবর্তী সময় টিমের সাথে যোগাযোগ করেন, নানা মেসেজও দেন তিনি। আমি তো আসলে কনফারেন্সের মাধ্যমে বিষয়গুলো মানুষকে জানিয়ে দিয়েছি, এটা তো আর নতুন করে আলাদা করে বলার কিছু নাই। মানে আমি তো এটা ক্লিয়ার করেই দিয়েছি মানুষের কাছে যে আমি অলরেডি সরাচ্ছি বা সরাইছি। ইভেন আমি তো এটা পুলিশ যারা আছে তাদেরকেও আমি বলে দিছি যে এটা আমি সরাচ্ছি বা যে কনস্ট্রাকশনটা হচ্ছে আমি তো নিয়ে ফেলে দিতে পারবো না, হয়তো একটা কেয়ারটেকার বা ঠিকঠাক মতো রেখে আমাকে পাইতে হবে একটা লোক। এ ব্যাপারে পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার। বিল্ডিংটির যারা ফ্ল্যাট ওনার্স আছেন তারা আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের কাছে একটা অভিযোগ করেন যে তাদের বিল্ডিংয়ের সপ্তম তলায় বাণিজ্যিক উদ্দেশ্যে 350-400 বিড়াল পালা হচ্ছে। সেই অভিযোগটির ট্রিকল ডাউন অ্যাপ্রোচে আমার কাছে আসে তদন্তের জন্য। আমি তদন্ত করতে গিয়ে উভয় পক্ষকে নোটিশ করি এবং উভয় পক্ষ থেকে এসে তারা স্টেটমেন্ট দিয়ে যায়। অভিযুক্ত ডাক্তার জানাতুর নাইম তিনি আমাদেরকে বলেন যে লিখিত স্টেটমেন্ট দিয়ে যান উনি অনতিবিলম্বে, অর্থাৎ 30 সেপ্টেম্বর 2020 তার বিড়ালগুলো সরিয়ে ফেলবেন। কিন্তু সেটা সরিয়েছেন কি না সেটা সরজমিনে পরিদর্শন করা প্রয়োজন ছিল। গত 10 তারিখে 10ই অক্টোবর ওনার ঘটনাস্থলটি পরিদর্শনের জন্য ডেটটা নির্ধারিত হয়। উনি আমাদের আমরা ওনাকে অনুরোধ জানাই তার ঘটনাস্থলটি আমি পরিদর্শন করতে চাই, আদৌ 3-3.5 থেকে 400 বিড়াল ওখানে আছে কি না। কিন্তু উনি 10 তারিখে ডেট দিয়ে ঠিক 10 তারিখেই সংবাদ সম্মেলন করে বসলেন এবং আমাদেরকে ঘটনাস্থল পরিদর্শনের কোনো সুযোগই দিলেন না। আমাদের ফাঁড়ির আইসিকে আমি পাঠিয়েছিলাম, উনি মহিলা পুলিশ সহ নিয়মকানুন অনুযায়ী তিনি ঘটনাস্থল পরিদর্শন করা যায় কি না সেটা দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু তাকে কোনো অবস্থাতে কোনো রকম ফ্লোর দেন নাই। উনি যোগাযোগ করতে অস্বীকৃতি জানান, ঘটনাস্থল পরিদর্শনে অস্বীকৃতি জানান। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।